তোলাবাজ বলে সম্বোধন করা হয়েছিল। সেই বক্তব্যের বিরুদ্ধে গিয়েই তিনি অপমানিত হয়েছেন এবং তারই তিনি এবার মানহানির মামলা দায়ের করেছেন, অভিযোগ জানিয়েছেন হরিণঘাটা থানায়। পূর্ত কর্মাধ্যক্ষকে তোলাবাজ বলে সম্বোধন, শুভেন্দু অধিকারী নামে মানহানির অভিযোগ। পূর্ত কর্মাধ্যক্ষ তিনি চঞ্চল দেবনাথ, তিনি এই মানহানির অভিযোগ করেছেন। জানা যাচ্ছে যেভাবে তাকে বলা হয়েছিল তোলাবাজ এবং সেই তোলাবাজে তিনি যেভাবে তাকে সম্বোধন করা হয়েছিল, কটাক্ষ করা হয়েছিল, শুভেন্দু অধিকারী নদীয়াতে দাঁড়িয়ে যেভাবে কার্যত তাকে সম্বোধন করেছিলেন তাতে অপমানিত হয়েছেন তিনি, তাই মানহানির অভিযোগ। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি, হরিণঘাটা থানা দ্বারস্থ হয়েছেন চঞ্চল দেবনাথ। পূর্ত কর্মাধ্যক্ষকে তোলাবাজ বলে সম্বোধন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির অভিযোগ। অভিযোগ নদীয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের, নদীয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের এই অভিযোগ। বিশ্বজিৎ দেবনাথ আরো বিস্তারিত জানাবে আপনাদের। বিশ্বজিৎ, চঞ্চল বাবু ঠিক কি বলছেন, কি অভিযোগ করছেন তিনি থানায়? দেখো, নদীয়া জেলা পূর্ত কর্মাধ্যক্ষ চঞ্চল দেবনাথ তিনি আজকে হরিণঘাটা থানায় তিনি অভিযোগ করলেন। গতকালকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রানাঘাটের প্রকাশ্যে জনসভা করেছিলেন, সেখানে পার্থ চট্টোপাধ্যায় এখানে জেলার অবজারভার ছিলেন, তার ছায়াসঙ্গী ছিলেন চঞ্চল দেবনাথ, সেই নিয়ে একটা বাজে মন্তব্য করেছিলেন। এই মন্তব্যের জেরে তিনি আজকে চঞ্চল দেবনাথ তিনি আজকে পূর্ত কর্মাধ্যক্ষ চঞ্চল দেবনাথ তিনি হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ করলেন। পাশাপাশি যদি তারপর তিনি আইনে দ্বারস্থ হবেন, কলকাতা কোর্টে আইনে দ্বারস্থ হবেন, সেরকমই তিনি জানালেন। তিনি সকাল দিকে তিনি তৃণমূল কর্মীরা আজ সকাল দিকে নিয়ে চঞ্চলদাকে নিয়ে চঞ্চল দেবনাথকে পূর্ত কর্মাধ্যক্ষ হরিণঘাটা থানায় লিখিত, গতকালকে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বাজে একটা মন্তব্য করেছিলেন সেই জেরে তিনি আজকে লিখিত অভিযোগ করলেন হরিণঘাটা থানায়। একদমই বিশ্বজিৎ, এরই পাশাপাশি তোমার কাছে যে বিষয়টি জানতে চাইবো, ইতিমধ্যে তিনি তো থানায় অভিযোগ দায়ের করেছেন, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ? দেখো, হরিণঘাটা থানার পুলিশ প্রশাসনের তরফে তিনি লিখিত অভিযোগ করেছেন, পাশাপাশি পুলিশ প্রশাসন তিনি আশ্বাস দিয়েছেন যথাসম্ভব এইটি আইনের তিনি অবিলম্বে শুভেন্দু অধিকারী তিনি তাকে অ্যারেস্ট করবে এরকমই বললেন। কিন্তু তারপর চঞ্চল দেবনাথ তিনি বললেন যে আমি অভিযোগ করলাম, অভিযোগের ভিত্তি যদি না হয় সে যদি আইনে প্রশাসনকে তিনি 24 ঘন্টা টাইম দিলেন, 24 ঘন্টার মধ্যে যদি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে যতক্ষণ না অ্যারেস্ট না করবেন, কিন্তু তারপর তিনি আইনে দ্বারস্থ হবেন তিনি জানেন একদম বললেন। ধন্যবাদ, ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে, যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছি, এবং চঞ্চল দেবনাথ তিনি ঠিক কি অভিযোগ করছেন, কেন তিনি থানার দ্বারস্থ হয়েছেন শুনে নেব। গতকাল ভারতীয় জনতা পার্টির নেতা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা সভায়, রানাঘাটে ফ্রেন্ডস ক্লাব মাঠে একটা সভায় আমার সম্পর্কে মানহানিকর এবং আপত্তিকর একটা মন্তব্য করেছে তার বক্তব্যের মাধ্যমে। তার জন্যই আজকে আমি হরিণঘাটা থানায় তার বিরুদ্ধে জিডি করেছি, এবং আমি ভবিষ্যতে আমার যেহেতু আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, আমার দলের নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, আমি উকিলের সঙ্গে পরামর্শ করেছি, এবং ভবিষ্যতে এই আমার মানহানি করার জন্য আমি তার বিরুদ্ধে হাইকোর্টেও মামলা করব।